ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে গুগল ক্রোমের দুইটি গোপন সেটিং সম্পর্কে। এই গুগল ক্রোমের দুইটি গোপন সেটিং যদি আপনারা অফ না করে রাখেন, তাহলে কিন্তু আপনার যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং কি আপনার ফেসবুক বা ইউটিউব বলেন বা যে কোনো কিছু পার্সোনালি আপনার কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এবং কি অটো সেভ যে কোনো জায়গায় যে কেউ কিন্তু পেয়ে যেতে পারে। তো আমি আজকে আপনাদেরকে যে দুইটি সেটিং দেখিয়ে দেবো, দুইটি সেটিংয়ের কাজটি যদি আপনারা করেন, আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এই সমস্যাটা কিন্তু আছে, আপনারা হয়তো অনেকে জানেন না। তো এই সমস্যাটা যদি আপনারা ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনটি অনেক সুরক্ষিত থাকবে এবং কি আপনার ফোন থেকে কোনো ধরনের লিঙ্ক অথবা কোনো কিছুই কিন্তু ভাইরাল হবে না। বর্তমান সময় কিন্তু দেখা যায় অনেকে কিন্তু অনেক লিঙ্ক আপনার পেয়ে যায় অথবা যে কারো লিঙ্ক কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হইতেছে আপনারা হয়তো জানেন। সেক্ষেত্রে আপনার ফোনটি আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো। তো এটা করার জন্য আপনাদের গুগল ক্রোম অ্যাপটিতে আসতে হবে। তো গুগল ক্রোম অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো আপনার মোবাইলে গুগল ক্রোমে আসার পর এরকম আসবে, তারপর ওপরে তিনটা থ্রি ডট মেনু দেখতেছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন দেখবেন, এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার এখানে ফেসবুক শো করতেছে, আপনার এখানে গুগল শো করতে পারে এবং কি যে কোনো আইডির লিঙ্ক শো করতে পারে এবং কি পেজের লিঙ্ক অথবা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনার এখানে শো করতে পারে। তো আমি যদি যেহেতু ফেসবুকের উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমার পিনটা আমি দিয়ে দিই, আমার ফেসবুক অ্যাকাউন্টের পিনটা যদি দিয়ে দিই, পিন দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু শো করতেছে, ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু শো করতেছে। তো এখানে এই ফেসবুকের পাসওয়ার্ডটি শো করার কারণে হচ্ছে কি, এই আপনার হচ্ছে যে কেউ চাইলে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবে সে লগ ইন করে। তো আমি যদি জাস্ট এখান থেকে ডিলিট করে দেই, তাহলে কিন্তু আর সে নিয়ে যেতে পারবে না। আমি ডিলিট করে ক্লিয়ার করে দিলাম একদম, দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপর আমরা যে কাজটি করবো, এখান থেকে সেটিংয়ে ক্লিক করবো, পাশে সেটিং বাটন পাবেন, সেটিংয়ে ক্লিক করবো। সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, তারপরে এখান থেকে আপনারা এই দুইটা বাটন জাস্ট আপনারা অফ করে দেবেন। এখানে দেখতেছেন অটো পাসওয়ার্ড, মানে এটা অটোমেটিক এখানে অ্যাড করা থাকে, সেভ করা থাকে। তো আপনারা যদি এটা অফ করে দেন, যে কেউ চাইলেও কিন্তু আপনার এই পাসওয়ার্ড সম্পর্কে আর কি কোনো কিছু জানতে পারবে না লগ ইন করলেও। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা এই দুইটি সেটিংয়ের কাজটি করে রাখবেন, তাহলে আপনাদের মোবাইলটা অনেক সুরক্ষিত থাকবে এবং কি আপনাদের মোবাইল থেকে কোনো ধরনের কোনো কিছুই কারো কাছে পৌঁছাবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম।